এবং এই নেমের ভ্যালু
সাথে মিল রেখে দিতে হবে ডাটাবেজের নেমটা কার সাথে সার্ভারের সাথে কাজ করে সার্ভার ডাটা কার কোথা থেকে তুলে আনবে ডাটা স্টোর করে রাখি কোথায় ডাটাবেজে তার মানে ডাটাবেজের কলাম নেম হবে এই নেম সেল আর ডাটাবেজ পিএইচপি কি নিয়ে কাজ করে ডাটাবেজ ডাটা কোন তুলে আনলে কি করে অ্যারেতে তার মানে এই নেমটা কি যাবে অ্যারের ইনডেক্সের মধ্যে যাবে তাই না সো এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে সো নেমটা আপাতত এখন কি এসটিএমএল আমাকে ব্রাউজ করে রান করে দেখাচ্ছে সার্ভার হিসেবে কাউকে ব্রাউজারে কিন্তু ইউজার নেম ইউজার ইমেল তার নামটা শো করতে এখানে বলে দিচ্ছি ফিল্ডটা কি হবে এবং
সেখান থেকে আমি যদি কিছু টাইপ করি আমি এখানে টাইপ করতে পারতেছি না কিন্তু ভ্যালুটা কিন্তু এখনো কি পাস হচ্ছে পাস হচ্ছে না কিন্তু কোথাও ইমেল যদি লিখি ইমেলও লিখতে পারবে অ্যাড্রেস বাট এই অ্যাড্রেসটা আসছে কিভাবে দেখেন এটা কি রিমুভে করলাম আমি ইচ্ছা মতো এটাকে টেনে উপরে নিচে করতে পারছি বাট এটা কি ঠিক হইলো এটা তো কিন্তু ঠিক না এটা কিন্তু অ্যালাইন না এটাকে আমি চাইলে মেইনটেইন করতে পারি কিভাবে হ্যাঁ টেক্স এটার ভিতরে আমি যদি যদি বলে দেই এখানে এটাকে নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম কতটুকু হবে সেটাও আপনি চাইলে বলে দেন নেম তো একটা দিতেই হবে এখানে সো নেম একটা সেট করে দিচ্ছি অ্যাড্রেস অ্যাড্রেসই রাখছি তারপরে এখানে আমি কি বলতে চাচ্ছি কি বোঝাতে চাচ্ছি অ্যাড্রেসের ভিতর কয়টা নাম্বার কয়টা লাইন লিখতে পারবে ইউজার তাকে আমি রেস্ট্রিক্টেড করে দিতে পারি এইচটিএমএল এর মাধ্যমে সেটা হচ্ছে পড়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রোস রোস মানে হচ্ছে ডব্লিউ আর আর ও ডব্লিউ এস রোস ফর কয়টা রো হবে সাপোজ আমি বললাম চারটা রো হবে এর ফলে দেখেন কি হয় রিলোড দেই এখন কিন্তু দেখেন এখনো কিন্তু রিমুভেবল কারণ কি আমি বলতেছি সাপোজ এখানে 10টা কলাম হবে বেশি হবে না 10টা কলাম কম হয়ে যায় ঠিকই দিয়ে এবার দেখেন এটা কিন্তু একটা ফিক্সড একটা জায়গা চলে আসছে তারপর রোটেট হচ্ছে এবারে উইথ হেড চেক করতে হবে তাছাড়া হবে না না উইথ হেড দেওয়া যায় না এটা উইথ হেডের বদলে হচ্ছে এটাই তারপর এটা রিমুভেবল হওয়ার কথা না এটা নিচে গেল উইথ হেডটাকে মেন কন্টেন্ট করার জন্য আমি রোস এবং কলস দিয়েছি রোস এন্ড কলস সেট করলে এটা ফিক্সড হয়ে যাওয়ার কথা ম্যাম ওটা ফিক্সড হবে না কিন্তু ম্যাম এক পাশাপাশি আর কি ম্যাডাম ই থাকবে আপনার 20টা মানে 20টা আপনার অক্ষর লেখা যাবে কিন্তু এর বেশি লিখলে সেটা নিচে চলে আসবে আর অটোমেটিক কিন্তু ওটা ফিক্সড হবে না ম্যাম হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই বলেছেন মানে এখানে আমি যদি জায়গা দেখাবে জাস্ট ওটা লাইন লিখলাম তারপর একটা লাইন লিখলাম চারটা দেখাবে ঠিকই তারপরে যদি এরপরে লিখতে চাই নিচে চলে যাবে নিচে চলে যাবে বাট ভিউ করার জন্য আমার এটা কলাম কিন্তু আমার 20টাই থাকবে একটা লেখার পর আমি স্পেস দেন এখানে কিন্তু স্পেস যদি দেই এক একটা করে কলাম বোঝানো হচ্ছে ভার্টিক্যাল যে লাইনগুলো হবে মাঝখানে স্পেস দেওয়ার পর সেগুলো হচ্ছে কলাম বোঝাচ্ছে রোস কি হরিজন্টাল যে লাইনগুলো হবে সেগুলো হচ্ছে রোস অ্যান্ড কলাম বলা হচ্ছে আর এখানে আরেকটা জিনিস করা যায় আমি চাইলে এই যে ইউজার কাছ থেকে ইনপুট নিচ্ছি না এর উইথটা কি ফিক্স না আমি চাইলে এটাকে আর একটু বড় করতে পারি সাইজটা আমি নিজের ইচ্ছা মতো সেট করে দিতে পারি তার জন্য সাইজ নামে একটা অ্যাট্রিবিউট আছে সাপোজ আমি সাইজ এখানে বলে দিলাম প্রথমটা হবে 40 তো দেখেন এটা আগে থেকে একটু বড় হয়ে যাবে বা ছোট হয়ে যাবে বড় হয়ে গেছে তো পরেরটা তো একইভাবে সাইজ দিয়ে দিয়ে একটু বড় হয়ে যাক কারণ ইউজার তার ইচ্ছা মতো তার নাম যদি বিশাল বড় হয় সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে না তো যা স্পেসই হবে না হয়েছে তো সেই ক্ষেত্রে এটার সাইজ তো পালসের সাইজ আমি একটু বড় করে দেই 30 দেখেন এইটা পালসের রোজ আর কলস দিয়ে আমি কিন্তু উইথ এবং হাই সেট করতেছে মানে যতটুকু আমি ভিউ করাতে চাচ্ছি হয়তো এটা রিমুভেবল মুভেবল বাট এটা ইনিশিয়াল অবস্থায় সাইজ আমি কতটুকু দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সেট করা হচ্ছে রোজ অ্যান্ড কলস দিয়ে এখানে আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করা যায় সেটা হচ্ছে আমি চাচ্ছি যে ট্যাপ করলে নিচে নিচে চলে যাবে এখানে আমি যখন লিখতেছি দেখেন আমাকে কার্সর নিয়ে নিয়ে লিখে রাখতেছে না বাট আমি চাচ্ছি ট্যাপ করবো নিচে নিচে চলে যাবে যেটা এন্টার প্রেস করলে হয় এখন কিন্তু এন্টার দেওয়া যাবে এন্টার দিলে এটা সাবমিট হয়ে যাবে তো সেটা ঠেকানোর জন্য আমাকে জাভা স্ক্রিপ্ট ইউজ করা লাগবে অন্য মেথড লজিক ইউজ করা লাগবে সো আমি চাচ্ছি যে ট্যাপ যখন প্রেস করবো এখান থেকে কার্সরটা এখানে চলে আসবে সেটা আমি মাউস ক্লিক করে করতে চাই মাউস ক্লিক করে যদি না করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি যদি লিখি ট্যাপ এখন ইউজ করে বাট এখন তো ব্রাউজারই সেটা সাপোর্ট দিচ্ছে তো করার দরকার কি না না ট্যাব ইনডেক্স কি বলছেন
type index এর ভ্যালু দিয়ে দিতে হয় 1 2 3 4 প্রথমটা 1 তারপর 2 তারপর সেম হবে না সেম হতে সেম হবে না একটা ইউনিক হতে হবে এখন তো কোনো লাভ নেই আগে এটা দেওয়া হতো এখন তো ব্রাউজারই কাজটা করে দিচ্ছে তাই না সেটাই তো বললাম যারা দেখে না তাদেরকে দেখানোর জন্য বললাম এখন ব্রাউজারই কাজটা করে দিচ্ছে আমাকে আমার নিজে করা লাগতেছে না সো এটা ইউজ করা না করা একই কথা ঠিক আছে আচ্ছা আমরা ইউজার কাছ থেকে অ্যাড্রেস দিতে পারতেছি ইমেল দিতে পারতেছি আর কি নেম দিতে পারছি আরও কিছু ফিল্ড আমি যদি বলি তার কান্ট্রি সম্পর্কে জানবো তার কান্ট্রি আচ্ছা কান্ট্রির একটা ড্রপ ডাউন লিস্ট হবে আমি চাচ্ছি কান্ট্রির একটা ড্রপ ডাউন লিস্ট হবে প্রথমে যেটা করা লাগবে এই সিডির ভিতরে যে এখন আপনাদের ভাই বোনেরা অনেক সময় যখন আপনারা জব খেতে যাবেন জিজ্ঞেস করতে পারে বা জিজ্ঞেস করেও যে HTML এর এমন তিনটা ট্যাগের নাম বলেন যাদের কাজ হয় যাদের কাজ এক্সিকিউট করতে দুইটা ট্যাগের দরকার হয় অনেক কিছু পারেন সত্যি আপনারা এর জন্য আপনাদের কাজগুলো আবার এইভাবে টানতে হইতেছে না প্রথমে এখানে যে বলতেছি বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ তাই না আমার দেশের নাম সবার আগে থাকবে তারপরে কি লিখবো বলেন ইউএসএ পাকিস্তান কেন আপনি পাকিস্তানি জার্মানি ঘানা কেন লিখবো ঘানা কেন পছন্দ জার্মানি এবার ব্রাউজার যে রিভার্স দেয় দেখেন একটা ড্রপ ডাউনের মতো দেখাচ্ছে না এবং এখানে সবগুলো চলে আসছে কত সুন্দরভাবে দেখাচ্ছে কত ভদ্র আমি চাচ্ছি যে প্রথম ইনিশিয়াল অবস্থায় একটা লেখা দেখায় অনেক সময় সে লেখাটা দেখার জন্য প্রথম অপশনে বলে দিতে পারি যে এটা দেখাবে সে আমাকে সিলেক্ট করতে বলবে আমি এখানে বলে দিই ডট 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 দিয়ে সিলেক্ট এস ই এল ই সি টি সিলেক্ট ইউর ওয়াই ও ইউ সিলেক্ট ইউর কান্ট্রি এখন যদি ব্রাউজার যে রিজোর্ট দেয় এখন দেখেন এটা উইথ অটোমেটিকলি সেট হচ্ছে এটা যা যে এগুলো আমরা এভাবে করা হবে না এগুলো সিএসএস দ্বারা সুন্দরভাবে করা যায় আর
কান্ট্রি ড্রপ ডাউন লিস্টটা বানানো হয় মূলত যে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো জাভাস্ক্রিপ্ট এটা কারণে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়, যেগুলো সবই আপনাদের জাভাস্ক্রিপ্ট আছে আপনাদের? আই ডোন্ট নো। যাই হোক, এগুলো হচ্ছে এস্টিমেল যেভাবে হ্যান্ডেল করা যাচ্ছে, বাট এগুলো মূলত এখন রিয়েল লাইফে এগুলো করা হয় প্রজেক্টে যে করি জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্ট কান্ট্রি ডট জেএস নামে একটা ফাইল আছে, সেটাকে ফলো করা হয়। এখন যেটা বলতে যাচ্ছিলাম, এখানে একটা ইম্পর্টেন্ট কিছু কথা আছে। এই যে আমি ভ্যালুটা দিলাম বাংলাদেশ নিয়ে নিল, এখন আমি বললাম তারপরে ইউএসএ নিয়ে নিল, এখন ভালো কথাই নিয়ে নিচ্ছে, কিন্তু এই যে ডাটাগুলো তো আমি ফ্রন্ট এন্ড থেকে ইউজার সিলেক্ট করে দিচ্ছি, এই তো আমি কি টাইপ করতে দিতে চাচ্ছি না, তাই না? সেক্ষেত্রে সিলেক্ট করছে ভালো কথা, যে সিলেক্ট করে এই ভ্যালুগুলো রাখবো কোথায়? ডেটাবেজে সার্ভারে। এখন বাট ডেটাবেজে কি আমি এত বড় একটা নাম পাঠাবো? তাহলে ভ্যালুটা সেভ হবে কিভাবে? তার জন্য কি সেট করা যায়? একটা ভ্যালু, ভ্যালুর ভিতরে আমি এই ভ্যালুর ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা আমি কোথায় পাস করতে চাচ্ছি? ডেটাবেজে। এখন ভ্যালুর ভিতরে আমি কি বাংলাদেশ রাখব, পুরো নামটা রাখবো নাকি শর্ট ফর্ম রাখবো? বিডি। এখন বিডি কেন রাখবো, বাংলাদেশ কেন রাখবো না, এটা বলেন। ডেটাবেজে জায়গাটা কম হবে, ডেটাবেজের স্পেসটা কম হবে, এর জন্য অনেকটা। তাতে আমার লাভ কি হবে? বুঝতেও তো কষ্ট হবে। বিডি এটা আমার দেশ বলে আমি বুঝতে পারতেছি, বাট অন্য কান্ট্রি এটা বুঝতে পারবে? বিডি মানে কি? What is the meaning of BD? BD means only kisi bujhay. Mam output dekhanor shomoy she tar kache Bangladesh dekhabe. Je BD mane Bangladesh. BD hashing korte kom time lagbe. Hashing korte kom time lagbe. Kichu ta kache kache asteche. Tarpor onek kache kholasha na, ami to kholasha kore bole ha. Inscript korte hobe, hashing korte hobe. Joto boro scene. Chhui na, ami hocche front end e view korachi ki Bangladesh. Database e pass korachi ki server er maddhome BD. Ete jodi ami BD dui tar word সরি দুইটা লেটার ডেটাবেজে পার জায়গা কম লাগতেছে, এটা তো একটা সুবিধা আছে। তার ফলে কি হচ্ছে, ডেটাবেজের কোনো কিছু ডেটাবেজটা যদি ভারী হয়ে যায় সেটা রান করতে কি বেশি সময় লাগবে? ফ্রন্ট এন্ডের ডাটাগুলো রান করে হচ্ছে ন্যানো সেকেন্ডে, আর ডাটাবেজ রান করে মিনি সেকেন্ডে। সো কোনটা বেশি? সো এখানে ডাটাবেজে যদি ডাটা দিয়ে আরও ভারী করেন, ওটা লোডিং টাইম কি আরও বেড়ে যাবে? সো রোলিং টাইম যদি বেশি হয়ে যায় আপনার প্রজেক্ট এক্সিকিউট করতে গিয়ে আরও বেশি সময় লাগবে। সো তো ইউজার তো বোরিং হয়ে যাবে, তাই না? ওই আপনার সাইড থেকে ক্লায়েন্ট হারিয়ে যাবে। তো হ্যাঁ, এটা মেনটেন করার জন্য যেটা করা হচ্ছে, আবার এটা একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। আপনি শর্ট ফর্মটা ওখানে পাস করাচ্ছেন ঠিক আছে, বাট ফ্রন্ট এন্ডে ভিউ করানোর জন্য সেই বিডি তো সবাই বুঝবে না, সেটাকে আবার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা ফুল ফর্মে নিয়ে আসা হয়, বাট সেটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। প্রোগ্রামিং লেখা লাগতেছে, সেটাও একটা লজিক, বাট তাই সেজন্য এখানে কি করা হচ্ছে, আমি ফ্রন্ট এন্ডে ভিউ করাচ্ছি কি বাংলাদেশ, আর ডাটাবেজে পার করতেছি বিডি, যেটার মাধ্যমে আমি বুঝতে পারতেছি ইজিলি। ওকে, প্রবলেম সলভ। তো আমি বাকিও ভ্যালুগুলো সেট করছি না, একটাই সেট করলাম, বাকিগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন। কান্ট্রি তো আসবে, এবার যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা ডেট শো করতে যাচ্ছি। ডেট কিভাবে দিবি ইউজার? তো আরটা টিআর যদি নিয়ে নেই, টিআর তারপরে হচ্ছে টিডি, আরেকটা টিডি লাগবে। প্রথম টিডি যেটা কি শো করতে চাচ্ছি, ডেট, ইউজারের কাছ থেকে ডেট নিব। আমি কি চোখে কম দেখতেছি না বেশি দেখতেছি? তাই না, চশমার দোষ, চশমার দোষ, চশমার দিক মতো কাজ সার্ভিস দিচ্ছে না আমার। এখানে একটা ইনপুট কি নিচ্ছি, এখানে টাইপ কি হবে, টাইপ হবে এভাবে তো করবো না, যে আগে বলছে কান্ট্রির জন্য ড্রপ ডাউন লিস্ট অলরেডি বানানোই আছে, জেএস কান্ট্রি ডট জেএস জাভাস্ক্রিপ্ট ইউজ করা হবে। এগুলো জেস আপনাদের ট্যাগের সাথে যারা নিউ আর কি তাদেরকে পরিচিত করা আছে, যারা অ্যাডভান্স তারা অ্যাডভান্স। আমি জিজ্ঞাসা করলাম করা যাবে। এখন ডেটটা দেখেন কিভাবে আসে, মজিলাতে একটা ঝামেলা করবে। এই যে মজিলাতে রান করছে এরকম আছে, এখন দেখেন এটা কমে রান করি কি অবস্থা হয়। এই সম্ভবত মজিলাটা এখনো HTML5 এর কিছু তো পড়ে বলতেছি স্লোলি যাই।
অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তারা তো ভয় পেয়ে না তো ক্লাস থেকে বেরিয়ে যাবে, নেক্সট ক্লাসে আসবে না। কি বলে আমি কিছু বুঝি না, আমি যাবো না ক্লাসে। কমে রান করেছি, হ্যাঁ ছোট হয়ে আসছে। দেখেন কমে রান করলে ডেট ফিগারটা কত সুন্দর ভাবে দেখাচ্ছে না, এত বাড়ানো কেন? আচ্ছা যাই হোক, আপনারা বুঝতে পারছেন পিছন থেকে। দেখেন ক্রমে রান করার ফলে ডেট পিকারের মান ডেট কিভাবে হবে এবং এখান থেকে সিলেক্ট করা ড্রপ ডাউন আকারে অনেক সুন্দরভাবে দিচ্ছে, তাই না? এটা হচ্ছে ক্রম সাপোর্ট করে ডেট পিকার, মানে ডেট নামে যে ট্যাগটা আছে, যে টাইপ লিখেছি আমি, এটা হচ্ছে ক্রম সাপোর্ট করে, শুধু মজিলা এখনো পর্যন্ত সাপোর্ট করে না। সেজন্য হচ্ছে আমি মনে প্রথম ক্লাসে বলেছি যে যে ট্যাগগুলো আসে, যে অ্যাট্রিবিউটগুলো আসে, এগুলো আসলে আমরা ইউজ করতে পারি না, তার জন্য কার পারমিশন লাগে? এরকম অনেক অনেক ট্যাগ দেখবেন যেগুলো কিছু ব্রাউজার সাপোর্ট করতেছে, কিছু ব্রাউজার সাপোর্ট করছে না। এই জন্য আপনাদেরকে সবসময় কি স্টাডির মধ্যে থাকতে হবে। আর এগুলো জানা যাবে কোথা থেকে? জানা যাবে কোথা থেকে? W3 স্কুল থেকে। কোন ট্যাগ, কোন অ্যাট্রিবিউট, কোন এলিমেন্ট, কোন ব্রাউজার সাপোর্ট করছে কি করছে না, এগুলো সব W3 স্কুলের মধ্যে সুন্দরভাবে বলা আছে। ওই ট্যাগটা লিখে সার্চ করবেন, ও বলে দিবে ওই কোন ব্রাউজার সাপোর্ট করতেছে, কোন ব্রাউজার সাপোর্ট করছে না, সব কিছু ওখানে দেওয়া আছে। আপনারা যখন কাজ করবেন, এখন তো আপনারা ইনিশিয়াল অফিসে কিছু দেখানো যায়, HTML এর টোটাল ট্যাগ আছে কতগুলো বলেছিলাম আমি? 114টা, মানে সব কিছু করে করে, মানে একই রকম আমার আরেকটা ট্যাগও আছে, সেজন্য আর কি সব মিনিমাইজ করে যদি বলা হয় 114টা এখন পর্যন্ত আছে। আরো কতগুলো আসবে আই ডোন্ট নো, যেগুলো আসবে সেগুলো আমরা দেখে নিব। সেজন্য আমাদের সব সময় স্টাডি থাকতে হবে। W3 স্কুল আছে আমাদের সবার কাছে, সো ওখানকার স্টুডেন্ট আমরা সবাই সারা জীবনই থাকবো। আমি একজন এখানে বলছি জেন্ডার, তো জেন্ডারের জন্য এখানে ইনপুট ফিল্ড লাগবে নাকি না লাগবে না? ইনপুট জাস্ট টাইপ হবে কি? রেডিও। রেডিও কেন? রেডিও নাম দিলে কি হবে? দিলে কি হবে? আরে কি হয়েছে কি? প্রথমটা রাখতেছি ফিমেল, তারপরটা কপি পেস্ট হবে, জাস্ট এখানে কি হবে মেল, সেভ করি। ব্রাউজার যে রিলোড দেই কি দেখায়? জেন্ডারের জন্য দেখেন রেডিও বাটন আছে, রেডিও বাটন কি সার্কেল গুলোকে, রেডিও বাটন কেন আমরা অনেক ক্ষেত্রে দেখি যখন এক্সাম দিই তখনও মনে হয় দেখি যে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনে একটা কোশ্চেনে একের দিকে অ্যান্সারও হয়, সেই ক্ষেত্রেও এই রেডিও বাটন গুলো ইউজ করা হয়, বা অনেকে চেক বক্স দেওয়া হয়, চেক বক্সটা দেখছি একটু পরে। এখন এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা যে কোনো একটা সিলেক্ট করতে পারছি, তাই না? আমি যে কোনো একটা করতে পারতেছি, আমি যদি ইউনিক করতে চাই তাহলে যে কোনো একটা নাম চেঞ্জ করে দিই, এটাকে জেন্ডার 1 দিলাম, তাহলে দেখেন কি হয়। এখন আমি দুইটাই চেক করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে এটার মধ্যে পার্থক্য ছিল, তো এখন আমার দুইটা কখনো চেক হবে না, একটা হবে। আমি ক্রোমে তো না দুইটা চেক করে আছে, কই ক্রোমে দুইটা চেক করা যাচ্ছে,
আমারটাই হচ্ছে আপনি ওখানে যে গ্রুপিং করছেন কিনা সেটাকে চেক করেন নাম ইউনিক করছেন না গ্রুপিং করছেন সেটা চেক করেন দুটো একই একই করলে তো হবে না প্রবলেম আছে কোনো আমারটা তো হচ্ছে না আপনারটা কেন হবে আজব কথা আমি জাস্ট কপি পেস্ট মারছি আপনাকে না হওয়ার তো কোনো কারণ দেখতেছি দেখেন এই যে কোড দেখেন কি ভুল আছে এতটুকু দেখেন একটা ওয়ার্ড ভুল হলো একটা লেটার ভুল হলো কিন্তু ওখানে চেক করতে ঠিক আছে তারপর আছে কি চেক বক্সটা দেখতে যাচ্ছি চেক বক্সটা আমরা একই ভাবে দেখতে পারি এরপরে যদি যাই একটু জিয়ার নিয়ে নেই আমি লাইটিং ও কমাতে পারছি না আমি বেশি ব্রাইটনেস কাজ করতে পারি না এরপর এখানে চেকবক্স দেওয়ার জন্য যেটা করতে হবে সেম ইনপুট ট্যাগটা লিখতে হবে ইন আপনি একদি কিনা একদি না অনেকগুলো সাইডে দেখবেন এই জিনিসগুলো ইউজ করা হয় তারপর যেটা করা যেতে পারে ইমেজ আপলোড অনেক আপনার যখন রেজিস্ট্রেশন করে এখন কি ম্যান্ডেটরি কি ইমেজ দেওয়া লাগে তাই না সেই কালেই যাবে এখানে হয়তো আমাকে ব্ল্যাক দেখাচ্ছে না না
দেয়
কোথায় টেবিলটার উপরে হবে তাই না ফর্ম দিলাম ফর্মের ক্লোজিং কোথায় করব একদম টেবিলের শেষে যে এই টেবিলের পরে যে এটার ক্লোজিং করে দিচ্ছি সেভ করে নিলাম এবার যে ব্রাউজার যে রিলোড দিচ্ছে এখন দেখেন আমি যদি এখানে কি এটা দেওয়ার পর এখনো কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না কারণ কি আমি সাবমিট বাটন দেইনি এখন এখানে আমি বাটন তিন ধরনের হতে পারে ঠিক আছে বাটনগুলো একটু দেখার চেষ্টা করি আমরা সাপোজ এটাকে আমি কপি করে নিই তারপর এখানে দেখানোর চেষ্টা করি কপি এখানে হচ্ছে বাটন ইনপুট টাইপ বলতে পারি সাবমিট টাইপ বলতে পারি সাবমিট নেম হবে কি এটা বাটন বিটিএন বলি সংক্ষেপে ঠিক আছে বিটিএন সংক্ষেপে আমি বিটিএন বলে রাখলাম এর দিয়ে বিটিএনই যাবে তারপরে এটা একটা প্রসেস গেল তারপরে এখানে আবার বাটন বলেও আপনি ক্রিয়েট করতে পারবেন তার আগে আমাকে বলেন এতটুকু পর্যন্ত সবাই কি টাইপিং করতে পারছেন পারছেন আপনি আপনি পারছেন তাহলে তো ভালো টাইপ না করতে পারলে বলবেন কারণ পিছে পড়ে থাকে তো লাভ নাই তো যেভাবে স্লোলি যাচ্ছে টাইপ না করতে পারে কি আছে টাইপ কি দিতে পারি আরেকটা বলেন তো রিসেট 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 এটা কাজ কি হবে রিসেট করা তাই না তাহলে নেম কি বলবো রিসেটই বলি মানে সাবমিট হওয়ার পর সব রিসেট হয়ে যাবে হুম মানে আপনি কোনো কিছু করেছেন ইউজার আপনি কোনো ডাটা দিচ্ছেন আপনি চাচ্ছে এটা ভুল দিয়েছেন আবার এটাকে করবেন তখন রিসেটে ক্লিক করলে এটাকে আপনাকে আবার ফর্মটা ফিল আপ করতে দিবে আচ্ছা এই দুটো বাটন দেখেন কি আসছে আগে দেখাই দেখেন এখানে আমি কি সাবমিট করি বলতেছে আর রিসেট বলে রিসেট বই বলতেছে বাট এখানে আমি যদি সাবমিট করি কথাটা না দেখতে চাই এখানে কথাটা যদি আমি চেঞ্জ করে দিতে চাই যা সেখানে কি ভ্যালুর ভিতরে বলে দিব যা ঠিক আমাকে তাই শো করবে এন্ড ভ্যালু হয়ে গেছে ডি এ এল ইউ এ ভ্যালুর ভিতরে বলে দেয় এটা সাবমিট মানে এখানে ক্লিক করলে অ্যাকশনটা কি হবে সাবমিট হয়ে যাবে সার্ভারের কাছে রিলোড দিয়ে এখন দেখেন সাবমিট চলে আসছে মানে ভ্যালুর ভিতরে আপনি যা লিখছেন তাই বাট রিসেটের ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু রিসেট এমন একটা টাইপ যা ও নিজে থেকেই রিসেট শো করে ওর আর ভ্যালু সেট করা লাগছে না ক্রমে ভ্যালু না দিলেও সাবমিট শো কম কম হেড সেটা তো বললাম এক এক ব্রাউজারে একটু সাবমিশন এটা প্রবলেম আছে ভার্সন অনুযায়ী আপনি বলে দেন কি করতে চান এখানে আপনি যদি বলে দেন সেভ ও সেভ করে দিবেন সেভ আর সাবমিটের মধ্যে কোন পার্থক্য আছে একই কিন্তু সাবমিট করে সে ডাটাবেজে পাঠাবে সেভ করে সে ডাটাবেজে পাঠাবে এখন কিন্তু আমরা ডাটাবেসে যাচ্ছি না এখন জাস্ট ইউজার কাছ থেকে কি ইনফরমেশন নিচ্ছি পরে আমরা একটা সার্ভার একটা ল্যাঙ্গুয়েজ শিখবো সেই সার্ভার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারপর ডাটাবেস শিখবো ডাটাবেস ওকে ইনসার্ট করা এডিট করা সবই শিখবো আমরা ধীরে ধীরে রিলোড দিচ্ছি সেভ বলে একটা বাটন দেবে বাট এই সেভ আর সাবমিটের কাজ কিন্তু একই দেখেন এখন এখানে ক্লিক করলে কিন্তু কি পেজটা লোড হয়ে আসছে না কিন্তু এই ফর্ম দেওয়ার কারণে কিন্তু লোড হচ্ছে আমি যদি ফর্ম ট্যাগের ভিতরে সেভ বাটন না নিতাম এইভাবে কিন্তু পেজটা লোড হতো না দেখেন ক্লিক করলে একটা লোড মারে এখানে ক্লিক করলে একটা লোড মারে যে রিসেটের কাজ কি সাপোজ এখানে আমি আমার নাম লিখলাম নিতা মোনা লিসা এখন আমি চাচ্ছি না নামটা দিতে এখন রিসেট করে দেই চলে গেছে এখন এই কাজগুলো কি ফ্রন্ট এন্ডে হচ্ছে সার্ভার রিলেটেড কোনো কাজই হচ্ছে না হয়তো ক্লিক করলে রিলোড নিয়ে আবার এখানেই ফিরে আসতেছে কারণ কোথায় যাবে ওর অ্যাকশন পাথ কিছু দেখানো হয়েছে কি ওর কাজটা কি হবে তাকে বলা হয়েছে বলা হয়নি সেটাকে আমরা যদি মেনটেন করতে চাই তার জন্য যে কাজটা করা লাগে ফর্মের দুইটা অ্যাট্রিবিউট আছে খুবই গুরুত্বপূর্ণ দুইটা অ্যাট্রিবিউট একটা হচ্ছে অ্যাকশন আরটা হচ্ছে মেথড অ্যাকশনের কাজ কি এই ফিল্ডের ভ্যালু কি হবে অ্যাকশনটা একটা অ্যাট্রিবিউট আর এই যেখানে কার্সরটা আমার বিটিং করছে ওখানে কি দিতে হবে ভ্যালু এই ভ্যালুটা কি হতে পারে কোথায় যাবে
তার ডেস্টিনেশন এই অ্যাকশনের মাধ্যমে আমি সেট করব তার ডেস্টিনেশন কি হবে তাকে আমি কোন পেজে কোথায় রিলোড করতে চাচ্ছি কোথায় আমি ভিউ করাতে চাচ্ছি ঠিক আছে সেই পেজের অ্যাড্রেসটা আপাতত আমি কোথাও যেতে চাচ্ছি না আমি ওকে হ্যাশ দিয়ে রাখছি তার মানে কি এই পেজে থাকবে আর যদি কিছু না দেই এই পেজেই থাকবে হ্যাশ বলি আর কিছু ব্ল্যাঙ্ক রাখি একই কথা এই পেজে আমাকে লোড করে এই পেজে নিয়ে আসবে কোথাও যাবে না আর যদি চাই লোড করে অন্য কোনো পেজে যাবে তাহলে ওই পেজের ইনফরমেশনটা বা ওই লিঙ্কটা দিয়ে এখানে দিয়ে দিতে হবে আপাতত আমি এখানে কিছু রাখছি না ব্ল্যাঙ্ক রাখছি কারণ আমাদের সার্ভার এখনো নাই আর কোনো পেজও যেতে চাচ্ছি না তারপরে সেকেন্ড যে অ্যাট্রিবিউটটা দরকার সবচেয়ে সেটা হচ্ছে মেথড আমি টিএসওডি আবার ভুল হচ্ছে আমার দোষটা কিবোর্ডের দোষ অ্যাকশন কাজ করবে শুধু সেভ করলে হ্যাঁ যখন সেভ মানে কিছু তখন ওই পেজে আপনাকে লোড করে দেবে এখন লোড করতেছে কোথায় আমার এই পেজে লোড করতেছে আমি কিছু দেই নাই যখন আমি সেভ বা সাবমিট বাটনে ক্লিক করব তখন আমাকে যখন পেজটা লোড হবে যে ডেস্টিনেশন বলা থাকবে সেই ডেস্টিনেশন দিয়ে লোড করবে থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ওকে মেথড এবার আসি গুরুত্বপূর্ণ আরেকটা অ্যাট্রিবিউট সেটা হচ্ছে মেথড মেথড কয় ধরনের হতে পারে কি কি হাই গেট হাই পোস্ট গেট কি পোস্ট কি খায় না মাথায় দেয় না ফ্যাশন করে গেট হচ্ছে এখানে পাস করে আর পোস্ট হচ্ছে হাইট থাকে আপনারা আপনাদের মতো করে বুঝেছেন একবার সবার উদ্দেশ্যে আমাকে বলতেই হবে গেটটা হচ্ছে পাওয়ার পোস্ট হচ্ছে দেওয়ার কি গেটটা ইউআরএল এর মাধ্যমে ডাটা পাস করে এটা হচ্ছে একটা ফাইল কি টান পেজ গেটটা সবাই পাবে না পোস্টটা সবাই পাবে না এখানে যদি আমি গেট লিখি তাহলে কি হবে সেটা হচ্ছে গেট হচ্ছে ইউআরএল এর মাধ্যমে নন সিকিউর ওয়েতে ডাটা পাস করবে বাট এর একটা লিমিটেশন আছে এই গেটের একটা লিমিটেশন আছে গেটের লিমিটেশন হচ্ছে এ 1024 এর উপরে ডাটা পাস করতে পারবে না সো আপনার একটা ভিডিও ফাইল বা ইউআরএল এর কোনো ডাটা যদি 1024 এর বেশি হয় তখন আপনি গেট ইউজ করতে পারবেন ইটস নট ভিজুয়াল সাপোজ আপনি টেলিকাস্ট করছেন সেটা ডাটা বাইট আপনার এতই বেশি যেটা ওই লিমিটটাকে ক্রস করবে সেই ক্ষেত্রে গেট ইউজ করা যাবে হাউ গেট ফাস্টার গেট ইজ মোর ফাস্টার ইটস ট্রু গেট বাট এটা হিডেন এর ডাটা পাস করছে না এটাও ক্যারেক্টার প্রবলেম গেটের সো গেট এমন জায়গায় ইউজ করা যাবে যেখানে আপনার সিকিউরিটি ইস্যু দরকার নাই যেখানে আমরা স্পিডটা খুবই দরকার সেই সব ক্ষেত্রে আমরা গেট ইউজ করব বাট এই গেটের বদলে যদি আমি এখানে লিখি পোস্ট 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 কি করবে সে হিডেন এ ইউআরএল দিয়ে পাঠাবে বাট হিডেন এ যেটা আমরা দেখতে পাবো না এই হিডেন এ পাঠাবে এবং এর ডাটা পাঠানোর কোনো লিমিটেশন নাই আনলিমিটেড আপনি যত খুশি তত ডাটা এখানে পাস করতে পারেন বাট এর ফলে কি হয় এর স্পিডটা একটু স্লো হয় বাট সিকিউর হয় এজন্য হচ্ছে পোস্টটা বেশি ইউজ হয় গেট তাহলে গেট এবং পোস্ট কখন ইউজ করা হবে বুঝা গেছে কোনো কনফিউশন তারপরে সেই ডাটাগুলো আমি কম্বিনেশনের মধ্যে যা করতে চাই সব করা যাবে লজিক ইমপ্লিমেন্টের মাধ্যমে ঠিক আছে অ্যারের মধ্যে পোস্ট কিন্তু একটা গ্লোবাল অ্যারে এবং গেট গ্লোবাল অ্যারে অনেকগুলাই আছে সেগুলো যখন অ্যারে ক্লাস হবে তখন বলবো এখন একটু ইন্টারেস্ট থাক ঠিক আছে কৌতূহল থাকা ভালো তাতে শিখা হয় না পোস্ট গেট এগুলো সবই অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়েই হচ্ছে পিএসপি বেশি কাজ করে ইন্ডেক্স থাকার খুবই কম কাজ করে আমাদের রিয়েল লাইফের প্রবলেমগুলো ইভেন সেটাও অ্যাসোসিয়েট দিয়েই করা হয় কারণ অ্যাসোসিয়েট দিয়ে ফলে মিনিংফুল হয় জিনিসের ডাটাবেজে কলাম অনুযায়ী নাম অনুযায়ী রাখা যায় বুঝতে সুবিধা হয় মেনটেন করতেও সুবিধা হয় দ্যাটস ওয়াই অ্যাসোসিয়েটেড অ্যারে এত কিছু আজকে আমার অ্যারে ক্লাস দিয়ে দিবেন আপনি এই ভিডিও যে শুনবে তার মাথা যাবে আমি জানি আমার দোষ না আপনাদের দোষ আপনারা এত বেশি অ্যাডভান্স কেন আচ্ছা যারা একদম প্রথম লেভেলে আছে জিরো লেভেলে তাদের কি কষ্ট হচ্ছে বুঝতে ভাই যারা অ্যাডভান্স আছেন একটু কম কথা বলেন কারণ তারা ভয় পালাবে আচ্ছা দেখেন এই যে আমি এখন পোস্ট লিখলাম না এখানে এখন আমি ব্রাউজারে যে রিলোড দেই রিলোড দেওয়ার ফলে কিছু হবে না কিন্তু এখন যদি আমি সাব এখানে সাপোজ আমার নাম দেই নিপা মোনালিসা এখানে একটা ইমেল আইডি সাপোজ লাভ 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 বলে দিলাম তারপরে জিমেল বললাম ডট কম বললাম এটাকে আমি ফিল করার চেষ্টা করছি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম কিছু একটা অ্যাড্রেস
হাবিজা বিগিছে একটা ফিমেল কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ ডেট ডেটটা এখান থেকে কি পিক করা যাচ্ছে না তো আমি একটা কিছু একটা দিয়ে রাখলাম সমস্যা নাই তারপর ইমেজ দিচ্ছি না আমি ইমেজ দিব না সাবমিট এখন যদি আমি কালার তো এটা হিডেনে দিয়ে রাখছি মনে হয় তাই কালার দেখাচ্ছে না কালারকে আমি হিডেনে দিয়ে রাখছিলাম চেঞ্জ করি নাই চেঞ্জ হয় না আও আমি কালারে কিছুই দিয়ে রাখিনি সেজন্য কিছুই শো করছে না কালারে কালার বলে দিচ্ছি সেভ করছি কালার চুজ করে দেই এখান থেকে একটা রিলোড দিতে হবে রিলোড দিলে আবার হ্যাঁ কালার সিলেক্ট করা যাবে এটা লাগবে আবার চলে আসছে কালার চলে আসছে পারফেক্টলি ম্যাচিংছে ওকে এখন যদি আমি সাবমিট বা সেভ কি যে কোনো দুইটার একটাতে ক্লিক করি এটা কি হবে দেখেন এটা রিলোড হয়েছে রিলোড হয়ে গেছে কানেকশন ওয়াজ দিছে কিছুই না কারণ কানেকশন করা যাবে কোথায় নাই সেজন্য নাই সার্ভার এও কি করছে গ্লোবাল এরর মধ্যে রাখবে সেই এররটা খুঁজে পাচ্ছে না তো ডাটাগুলো কোথায় নিয়ে রাখতে পারছে না সেজন্য এই এররটা হচ্ছে এই এররটা কিছুদিন সহ্য করেন পরে ঠিক হয়ে যাবে আর যদি আমি এখানে কিছুদিন রিসেটের কাজটা কিছুক্ষণ আগে দেখালাম এখন সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট একটা কথা বলা হবে সেটা হচ্ছে এই যে আমি ইউজার এন্ডেন থেকে দিচ্ছি ইনপুট বা সে আমি বলতেছি তোমার নাম দাও সে দিয়ে দিচ্ছে তার ফোন নাম্বার বা বলতেছি তোমার এজ দাও সে দিয়ে দিচ্ছে তার ফোন কন্টাক্ট নাম্বার বা অন সামথিং উল্টাপাল্টা কোনো কিছু দিয়ে দিতে দিয়ে দিচ্ছে এটা কি ঠিক হলো ইমেজের জায়গা দিয়ে দিল সে কালার কোড বসে হলো কিছু তো ভুলভাল কিছু যেন না দেয় এটাকে আমার ঠেকাইতে হবে না এর জন্য ভ্যালিডেশন লাগবে কয় ধরনের ভ্যালিডেশন আছে এবার বলেন কে বলছেন ভ্যালিডেশন কথাটা আপনি 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 বলছেন কয় ধরনের ভ্যালিডেশন হতে পারে দুই ধরনের আর আপনি আপনি কি দুই ধরনের জানেন সার্ভার সাইড ক্লায়েন্ট সাইড দ্যাটস ইট নাথিং এলস হুম তিন ধরনের আর কি কি একদম বিল্ট ইন দেয়া আছে কিছু এইচটিএমএল এ ভ্যালিডেশন আর যে টাইপে ইউজ করলে তার রিকোয়ার্ড দিয়ে দিলে আর আরেকটা জাভাস্ক্রিপ্ট দ্বারা ক্লায়েন্ট সাইড আর একটা সার্ভার সাইড পিএইচপি দ্বারা তিনটা সর্বোচ্চ তিনটা গেল আর কেউ আর কিছু বলবে না আর কমাবে করেন মাথায় যদি বুদ্ধি থাকে সার্ভার সাইড বেসিক্যালি জেনারেলি যদি বলতে চাই ভ্যালিডেশন হয়ে থাকে চার ধরনের কখনো কখনো পাস লেভেলের ভ্যালিডেশন করা হয়ে থাকে ফার্স্ট অফ অল যেটা বলতে যদি চাই এই যে আমি এসটিমেট করে দিব ইউজার এন্ড থেকে ওকে আমি রেস্ট্রিক্টেড করে দিব যে তুমি এইগুলো না দিলে তোমার ফর্ম সাবমিট করতেই দেব না আমি সেটাকে বলা হচ্ছে এসটিএমএল ভ্যালিডেশন তারপর আসি যদি আমি শুধু যে ফ্রন্ট এন্ড থেকে না তারপর হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে সাবমিট হওয়ার পরে আরেক লেভেল আমি তাকে ভ্যালিডেশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন যে কোয়েরি এই যে আমি ডেট পিকার কথাটা বলছি ডেট পিকার জন্য কিন্তু আমরা এইভাবে লিখবো না ডেট পিকারের জন্য ইউজ করা হয় যে কোয়েরি ডেট পিকার যে কোয়েরি ক্লাস যদি হয় কারণ সবার মধ্যে আপনারা দেখতে পারবেন যে কোয়েরি ডেটটা কিন্তু এভাবে চুজ করা হয় না কান্ট্রির জন্য ইউজ করা হয় কান্ট্রি ডট জেস যে কোয়েরি ডেট পিকারের জন্য যে কোয়েরি ডেট পিকারই বানানোই আছে ওটা জাস্ট বসাই দিলেই হয় কলিং কলিং হয়ে যাবে আর জাভাস্ক্রিপ্ট তাহলে দুই ধরনের ভ্যালিডেশনের কথা বললাম তাই না এসটিএমএল জাভাস্ক্রিপ্ট তারপর হচ্ছে সার্ভার সাইড ভ্যালিডেশন সেটা কি করবে সার্ভার সাইড ভ্যালিডেশন কি পিএইচপি বাই পিএইচপি একটা ল্যাঙ্গুয়েজ লাগবে তার জন্য সেটা হচ্ছে পিএইচপি তারপরে হয়ে থাকে ইমেজ আপলোডিং ভ্যালিডেশন যেটা কখনো কখনো সার্ভার সাইড ফ্রন্ট এন্ড মিলো হয় কখনো কখনো ডাটাবেস মিলো হয়ে থাকে মানে তিনটা মিলো ইমেজ আপলোডিং ভ্যালিডেশনটা চেক করা হয় আবার ডাটা তারপরে আছে ডাটাবেস রিলেটেড ভ্যালিডেশন মানে ডাটাগুলো কিভাবে কি পদ্ধতিতে আপনি শো করবেন কতটুকু শো করবেন না হিডেন করবেন সেটারও ভ্যালিডেশন দেওয়া পসিবল আর তার জন্য এই মগজে কিছু থাকা লাগবে ঠিক আছে সেখানে ইউজ কোডিং করা লাগে ইউজ ফাংশন করা লাগে অনেক লজিক এখানে এসে অনেক কিছু চলে আসবে যাই হোক এই যেসব ক্লাস করতেছেন এইসব ক্লাস দিয়ে না ওগুলো কিছুই হবে না জাস্ট এখানে আপনাকে কি শিখিয়ে দেওয়া হচ্ছে এটা হলে এটা হবে আর ওসব করার জন্য আপনাকেই স্টাডি করতে হবে পিএইচপি ম্যানুয়াল শেষ করতে হবে ইউজ বিল্ডিং ফাংশন আছে বাট ওগুলো দিও না আর অনেক লজিক লাগে তাহলে কি ফর্মের যে প্রবলেমগুলো ছিল এগুলো কি বুঝতে পেরেছেন এই জিনিসগুলো কি আগে জানতেন সবাই কিছু হবে না তো আসে নাকি সার্ভার আমি কি বললাম এতক্ষণ ধরে স্যার এটাও তো আসতেছে না
কানেক্টেড ফর্ম ইউজ করেছেন ফর্মে মেথড দিয়েছেন অ্যাকশন ব্ল্যাঙ্ক রেখেছেন অ্যাকশন দেননি মেথড দেননি অ্যাকশন না দিলে হবে কেন অ্যাকশন দিয়ে রাখেন কিছু দিবেন আপনারা সেম পেজে রিলোড হবে হওয়ার কথা সেম পেজে দেখেন আমি যখন সাবমিট করছি ও কিন্তু আমাকে সেম রিলোড করে কি এখন তো পোস্ট দিয়ে দিয়েছি কিছু পাচ্ছে না সার্ভার সেট পাচ্ছে না সেজন্য আমাকে এই পেজে এরর শো করতেছে বাট আমি যদি সার্ভার সেট পেজটার সাথে লিংক করে দিই ওরা এরর দেখাবে ওরা ওই পেজে নিয়ে যাবে এখন আপনাদের একটা কাজ দিব নেক্সট ক্লাসে এটা করে নিয়ে আসতে হবে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে আপনাদের আপনাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট অনেকগুলো ক্লাস টেস্ট নেওয়ার কথা সেগুলোর আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব দেখবো কার কত ক্যালিবার আছে এর যতটুকু করেছে ততটুকুর মধ্যে কে কত সুন্দরভাবে কাজ করে ক্লাসের মধ্যে আজকে দেখেছি অনেকে অনেক সুন্দর কাজ করেছে বাট আমি এর থেকেও সুন্দর কিছু চাই এর থেকেও ভালো কিছু চাই ঠিক আছে যেটা হচ্ছে আপনারা আপনাদের পোর্টফোলিও যার যার পোর্টফোলিও আর পোর্টফোলিও মানে কি ইউসিভি সিভির মধ্যে যা যা থাকে আপনার ইমেজ থাকে আপনার ইমেজ দিবেন কিনা জানি না দিয়ে দিবে না দিবে নাই হোম পেজটা আপনি আপনার মতো করে ডিজাইন করবেন একটা লেআউট দাঁড় করাবেন টেবিল দাঁড়িয়ে সিএসএস যেহেতু করে নেই সিএসএস না হোম পেজ ডিজাইন করবেন সেখানে হোম থাকবে অ্যাবাউট থাকবে অ্যাবাউট মানে আপনার সিভিতে যে কন্টেন্ট গুলো থাকে তো সিভিটাকে সুন্দর করে ডেকোরেট করে সাজান যেভাবে সেটাকে আপনি এসটিএমএল দিয়ে যতটুকু পারেন করবেন আর কন্টাক্টে তো আপনার কন্টাক্ট ইনফরমেশন ঠিক আছে হোম তো পেজটা ডেভেলপ করে রাখতেছেন আর একটা ফর্ম রাখবেন কন্টাক্টে কিছু ফর্ম রাখবেন ইউজার কাছ থেকে আপনি কি কি ডাটা নিচ্ছেন কন্টাক্টে ক্লিক করলে একটা ফর্ম আসবে এরকম ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক ছিল আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস এই পর্যন্ত ডাটা দিতে দিতে আমার আধা ঘন্টা চলে যাবে আচ্ছা কন্টাক্টে কি ফর্ম দিতে হবে আপনাদের ওখানে আদার্স কোন বিষয় না তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো কি কি করতে হবে আমাকে বুঝি নাই এটা নোটপ্যাড নোটপ্যাড দিয়ে আপনি জানেন না নোটপ্যাড করে অ্যাসাইনমেন্ট আপলোড করে আমি সব করে নেই বলছে ভিডিও এবং নিয়ে করতে অ্যাসাইনমেন্ট তো যার যার অ্যাসাইনমেন্ট শেষ করবে না বাট এটা পুরোটাই কিন্তু পোর্টফোলিওটা আপনার মত হয়েছে এমন ভাবে করেন এটাকে আমি আরো কাজ দিব সামনে সেটা দিয়ে এটাকে আরো সুন্দর করে ফেলবেন ঠিক আছে একটু একটু করে যায় সামনে সেটা আরো সুন্দর হয়ে যাবে তারপর এটাকে এক সময় আপনার লাইফ প্রজেক্ট হয়ে যাবে পোর্টফোলিওতে আপনার ঠিক আছে যদি আপনি ঠিকঠাক মতো কাজ করেন তো আমাদের এসটিএমএল দিয়ে করেন যখন সিএসএস যাবে তখন এটা কনভার্ট করে ফেলবেন কিছুই না কাজ কি হবে হ্যাঁ হবে না শর্ট ওয়েজ ছুটি থাকলে তো আমার কিছু করার নাই রেকর্ডিংটা বন্ধ করে দেই